আজ 12 বছর পর তোমায় দেখলাম সুমেধা ফেসবুকে। আজকাল ঘুমানোর আগে মোবাইলে ফেসবুক ঘাটাটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আমার ফ্রেন্ড লিস্টে থাকা এক বন্ধু আর তোমার স্বামী ফেসবুক ফ্রেন্ড, তাই আমার কাছে হঠাৎ করেই পিপল ইউ মেনোতে তোমার স্বামীর প্রোফাইল পিকচারটা দেখতে পেলাম। তোমাদের ছেলেকে ধরে আছো তুমি, আর তোমাদের দুজনকে ধরে সুখী সুখী মুখে তোমার স্বামী। তোমার ছবিটা খুব সুন্দর, বিশেষ কিছু পরিবর্তন হয়নি তোমার, চেহারা একই রকম স্নিগ্ধ সুন্দর। তোমাদের সুখী পরিবারের ছবিটা দেখে জানো আজ কোথাও যেন একটু ব্যথা অনুভব করছি। 12 বছর আগে একটা সামান্য ভুল বোঝাবুঝি থেকে আমাদের প্রায় হয়ে যাওয়া বিয়েটা মোবাইলে কিভাবে শেষ হয়ে গেল। তখন তো আজকের মতো হোয়াটসঅ্যাপ ছিল না, মনে পড়ে কিরকম আমরা মেসেজে লিখে লিখে গল্প করতাম। ছুটির দিন ছাড়া তো আমার সময় হতো না ফোনে কথা বলার। তোমায় দেখতে যাওয়ার দিনটা মনে পড়ে, গোলাপি শাড়ি পরে বেশ সাবলীলভাবে তুমি এসে বসলে, কোনো জড়তা ছিল না তোমার মধ্যে, টুকটাক কথা বেশ হাসি মুখে বলছিলে সবার সাথে। আমি মনে মনে বেশ মুগ্ধ হচ্ছিলাম তোমার ব্যবহারে, সরলতার সাথে বেশ একটা বন্ধুত্বপূর্ণ ব্যাপার ছিল যেটা আমাকে আকর্ষণ করেছিল। আমরা তিনজন আর তোমরা তিনজন সেদিন বেশ গল্প করেছিলাম, মনে হয়নি কারোর যে পাত্রপক্ষ পাত্রীপক্ষ বসে রয়েছি। হুট করেই বিয়েটা স্থির হয়ে গেল আমাদের। তোমাদের পরিবারের মতো পরিবার পেয়ে বোধহয় কোথাও অহংকার দানা বেঁধেছিল মনে, আজ স্বীকার করতে লজ্জা নেই। ভাবছিলাম এই প্রথম দেখার একটা সম্বন্ধে যদি এত ভালো পাত্রী এত ভালো পরিবার পেলাম, তাহলে খুঁজলে না জানি আরো কত এর থেকেও ভালো পরিবার পেতাম। নিজেকে পাত্র হিসেবে খুব দামি মনে করে ফেলেছিলাম আসলে। তখন চেন্নাইতে পোস্টিং আমার, ভাড়ার ফ্ল্যাট, ইচ্ছে ছিল সামনের 1-2 বছরে নিজের একটা ফ্ল্যাট কেনার। সেখানে আমাদের বর্ধমানে নিজেদের ছোট বাড়ি আর সরল সাধাসিধে মধ্যবিত্ত মানসিকতাকে আস্তে আস্তে হেয় করতে শুরু করেছিলাম। ভেবে দেখিনি তখন যে আমিও ওই বর্ধমানেই মানুষ। আমার বাবাও সামান্য চাকরি করে আমায় ভালোভাবে লেখাপড়া শিখিয়েছিলেন বলেই আমি চেন্নাইতে চাকরি করার যোগ্যতা অর্জন করতে পেরেছি। পুত্র স্নেহে অন্ধ আমার মাও সেদিন আমায় ওই ব্যবহারগুলোতে প্রশ্রয় দিতেন, তোমায় ফোন করে যখন তখন বকতেন, অমিত ফোন করেছিল কেন ধরনি ফোনটা, এত ব্যস্ততার মধ্যেও তোমায় ফোন করে, তুমি ফোন ধরতে পারো না। আমি বাথরুমে ছিলাম আন্টি, আধ ঘন্টা লাগে বাথরুমে, একটা কল ব্যাক করা যায় না। তোমায় কিছু বলার সুযোগ না দিয়ে মা তোমায় বকতেন, তুমি অনেকবার বলেছিলে আমায়, অমিত সব কথা আমরা বাবা মাকে কেন বলবো, কিছু কথা নিজেদের মধ্যে থাকুক না। আমার রাগ হতো, ভাবতাম এই মেয়ে কি মেনে চলবে আমার মাকে বিয়ের পর, ঝগড়া অশান্তি হবে না তো, একটু বেশিই আজেবাজে চিন্তা করতাম তখন মনে হয়। আজ ওই সব সামান্য ব্যাপারকে কখন কার ফোন ধরলাম না ধরলাম এগুলো এখন ভাবলে মনে হয় এত বড় ব্যাপারই না। তখন ভাবতাম যার সাথে আমার এখনো বিয়েই হলো না তার কথা মেনে চলবো এখন থেকেই, বিয়ের পর তো ওই মেয়ের মাথায় চড়ে নাচবে তাহলে। তোমার ইংরেজি বলা নিয়ে হাসতাম, হেও করার জন্যেই বলতাম চলো আজ ইংরেজিতে গল্প করি, তুমি ঘাবড়াতে, বলতে বাংলা মিডিয়ামে ছাত্রী আমি, অত ফ্লুয়েন্সি নেই আমার। শুনে তাচ্ছিল্যের হাসি হাসতাম, বলতাম চেন্নাইতে তোমার ওই বাংলা কে বুঝবে। তুমি চুপ করে থেকে বলতে আমিও তো পোস্ট গ্রাজুয়েট শিক্ষিতা, বুঝতে তো পারি ইংরেজি সবটাই, বলতেও পারি, হয়তো বলাটা ঝরঝরে নয়। অভিমান ঝরতো তোমার গলায়, আত্ম অহংকারে আমি তখন বাঁকা হাসি হাসতাম। মনে হয়নি কখনো যে আমারও ইংরেজি বেশি ভালো হয়েছে চাকরি পাওয়ার পরই। এরপর যেদিন তোমাকে মোবাইলেই অপমানের পর অপমান করলাম, তোমার পরিবার শিক্ষা কিছু নিয়েই বলতে বাদ রাখলাম না, সেই দিন বড়দের অনুমতি ছাড়াই তুমি এক মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিলে আমায় যে এই সম্পর্কটা না হলেই বোধহয় দুই পরিবারের পক্ষেই ভালো হবে। হাঁপ ছেড়ে বেঁচেছিলাম,
ভেবেছিলাম যাক কোথায় আমার বড়লোক মাসি কলকাতা থেকে বড়লোক বাড়ির স্মার্ট মেয়েদের সম্বন্ধ দিচ্ছিল, সেগুলো না দেখেই হুটপাট করে নিজের থেকে অযোগ্য মেয়েকে বিয়ে করতে যাচ্ছিলাম। এরপর দু বছর বাদে মাসির পছন্দের মেয়েকেই বিয়ে করলাম। মেয়ের বাবা বড় ব্যবসায়ী, মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়েছে, বাংলা বলে কম। মা খুশি, এই না হলে তার ছেলের মানানসই বউ। বাবা একটু গাইগুই করছিলেন, অত বড় লোকের মেয়ে মানাতে পারবে তো? যথারীতি মায়ের ধমকানিতে চুপ করে গিয়েছিলেন। তোমার খবর নেওয়ার প্রয়োজন বোধ করিনি, এই দুই বছরে তোমার কথা যে মনে পড়েনি তা নয়, তোমার সরলতা ভরা মুখটাও মনে পড়তো বারবার, ধমকে শান্ত করতাম নিজের মনকে। বিয়ের পরপরই বুঝতে পারি আমার স্ত্রী ভীষণ স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক, কেবল নিজেরটুকু হলেই তার চলে। তার নিজের অপছন্দগুলো তিনি অকপটে জানান, বড় ছোট একেবারেই মানেন না, মায়ের সাথে কথা প্রায় বলেনই না। আমি কিছু বললে বলেন উনি খুব ব্যাকডেটেড। নিজের কর্মফল হাতে নাতে পেয়েছি বুঝতে পারি আমি, স্ত্রীর চাহিদা পূরণ করে উঠতে আমি অক্ষম। অত টাকা নেই আমার, আজও নিজের যোগ্যতার বাইরে গিয়ে ফ্ল্যাট কিনে মাসে মাসে মোটা টাকা ইএমআই দিচ্ছি। মেয়েকে সাধ্যের বাইরে গিয়ে নামি স্কুলে ভর্তি করিয়েছি, আমার কোনো যুক্তিই খাটে না সংসারে। স্ত্রী কথায় কথায় বলেন, তোমার মুরুদ নেই তো আমার মতো বড় লোকের মেয়েকে বিয়ে করেছিলে কেন? নিজের যোগ্যতার কোনো মেয়েকে বিয়ে করতে হতো? চুপ করে থাকি, কিছু বলা তো আমার সত্যিই সাজে না, সত্যিই আমি অযোগ্য, তোমার জন্য তো বটেই। তাই তো ভগবানের ইচ্ছায় যে সুন্দর সম্পর্ক গড়ে উঠতে যাচ্ছিল তার মর্যাদা দিইনি আমি। মনে ইচ্ছা জাগত একবার তোমার খবর নেয়ার, কেমন আছো, কেমন ছেলের সাথে বিয়ে হলো জানার। খবর পেয়েছিলাম যে কলকাতায় বিয়ে হয়েছে তোমার। আজ ফেসবুকে তোমার ছবি দেখে পুরনো সব স্মৃতি ফিরে এলো মনে। ভাগ্যের পরিহাসে যে মোবাইল আমাদের বিচ্ছিন্ন করেছিল, সেই মোবাইলেই তোমার সুখী জীবনের ছবি দেখলাম। একবার ইচ্ছে করছে তোমার কাছে ক্ষমা চাওয়ার আমার পুরনো খারাপ ব্যবহারগুলোর জন্য। ভালো থেকো সুমেধা।